দেশের উন্নয়ন ধারা ত্বরান্বিত ও টেকসই করতে নয়টি অর্থনৈতিক করিডোর অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়নের প্রস্তাব করেছে এশিয়া উন্নয়ন ব্যাংক এডিবি। করিডোরগুলো নির্মাণে সম্ভাব্য ব্যয় কত হবে তারও একটি ছক দিয়েছে প্রতিষ্ঠানটি। এটি বাস্তবায়িত হলে বাংলাদেশ হবে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার সেতুবন্ধন। পরিবেশ সহ অন্যান্য বিষয় বিবেচনায় রেখেই এই করিডোর বাস্তবায়নে সরকারকে পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিলেন আর্থিক খাতের বিশেষজ্ঞরা। ফারাহ হোসেনের রিপোর্ট। অর্থনৈতিক উন্নয়ন সহ পার্শ্ববর্তী দেশগুলোর মধ্যে আঞ্চলিক যোগাযোগ ব্যবস্থা সুদৃঢ় করতে সরকার 16টি ইকোনমিক করিডোর চিহ্নিত করেছে। এর মধ্যে 9টি ইকোনমিক করিডোর দ্রুত বাস্তবায়নের প্রস্তাব দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি। কানেক্টিং বাংলাদেশ ইকোনমিক করিডোর নেটওয়ার্ক শীর্ষক একটি প্রতিবেদনে এই প্রস্তাব দিয়েছে সংস্থাটি। লন্ডনের টিউব ম্যাপের অনুকরণে প্রস্তাবিত গুরুত্বপূর্ণ করিডোরটি হবে বাংলাবান্ধা থেকে টেকনাফ হয়ে মিয়ানমার সীমান্ত পর্যন্ত। 992 কিলোমিটার দীর্ঘ এ করিডোর নির্মাণে ব্যয় ধরা হয়েছে প্রায় $130 কোটি। দ্বিতীয়টি 504 কিলোমিটার দীর্ঘ বেনাপোল থেকে সিলেট হয়ে তামাবিল পর্যন্ত, এতে ব্যয় হবে প্রায় $251 কোটি। ময়মনসিংহ থেকে বরিশাল হয়ে পটুয়াখালী পর্যন্ত তৃতীয় করিডোরটির দৈর্ঘ্য 338 কিলোমিটার, এর ব্যয় ধরা হয়েছে $229 কোটি। চতুর্থ করিডোরটি হবে বাংলাবান্ধা থেকে সিলেট হয়ে তামাবিল পর্যন্ত 805 কিলোমিটার দীর্ঘ, ব্যয় হবে $446 কোটি। পঞ্চম করিডোর 668 কিলোমিটার দীর্ঘ তামাবিল হয়ে মিয়ানমার সীমান্ত পর্যন্ত, ব্যয় ধরা হয়েছে $350 কোটি। বাংলাবান্ধা থেকে মংলা সমুদ্র বন্দর পর্যন্ত 661 কিলোমিটার দীর্ঘ ষষ্ঠ করিডোর নির্মাণে ব্যয় হবে প্রায় $63 কোটি। প্রস্তাবিত সপ্তম ইকোনমিক করিডোরের দৈর্ঘ্য হবে 670 কিলোমিটার, এটি যাবে আংটিহারা থেকে খুলনা বরিশাল মেঘনার উজান হয়ে আসাম পর্যন্ত, আর ব্যয় ধরা হয়েছে $270 কোটি। এটি অভ্যন্তরীণ নৌ করিডোর, দর্শনা থেকে চট্টগ্রাম হয়ে মিয়ানমার সীমান্ত পর্যন্ত সড়ক ও রেলপথের সমন্বয়ে অষ্টম করিডোর বাস্তবায়নে ব্যয় হবে প্রায় $504 কোটি। এডিবির প্রস্তাবিত দেশের নবম ইকোনমিক করিডোরের দৈর্ঘ্য হবে সর্বোচ্চ 746 কিলোমিটার, এটি যাবে বেনাপোল থেকে চট্টগ্রাম হয়ে মিয়ানমার সীমান্ত পর্যন্ত, এতে ব্যয় ধরা হয়েছে $656 কোটি। এডিবির প্রস্তাবনা অনুযায়ী 9টি ইকোনমিক করিডোর বাস্তবায়নের মাধ্যমে মিয়ানমার হয়ে দক্ষিণ এশিয়া ও দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে স্থল সেতু বন্ধন হিসেবে ভূমিকা রাখতে পারবে বাংলাদেশ। আভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থা, থাকার ব্যবস্থা, সেখানে বিনোদনের ব্যবস্থা, শিক্ষার ব্যবস্থা এবং স্বাস্থ্যগতভাবে পরিবেশগতভাবে ভালো হয়। এক্ষেত্রে সড়ক, রেল ও অভ্যন্তরীণ নৌপথকে সমন্বয় করে কাজ করার পরামর্শ দিলেন এই পরিবহন বিশেষজ্ঞ। বাংলাদেশ এখন যেইভাবে উপরের দিকে যাওয়ার কল্পনা করছে, এই ধরনের ফাউন্ডেশন যদি আমরা না দেই, হোঁচট খেয়ে খেয়ে যেতে হবে, যেটা টেকসই হবে না। এছাড়া জমি ব্যবহার পরিকল্পনা এবং করিডোর ব্যবস্থাপনাকেও গুরুত্ব দেওয়ার সুপারিশ করেছে এডিবি। অনেক বিনিয়োগ দরকার হয়। ফারাহ হোসাইন, বৈশাখী সংবাদ, ঢাকা।